পলাশবাড়ি ডাকবাংলা প্রাঙ্গনে জেলা পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধিদের মাঝে কম্বল বিতরণ করেন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পলাশবাড়ি ডাকবাংলা প্রাঙ্গনে জেলা পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধিদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেন সতেরোই জানুয়ারি দুপুরে পলাশবাড়ি ডাকবাংলা প্রাঙ্গনে একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আবুবকর সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রফ তালুকদার উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কে মকসেদ চৌধুরী বিদ্যুৎ পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম মন্ডল জেলা পরিষদের চার নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান ফুলমিয়া সহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম জয়চৌধুরী নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ